পয়লা জুলাই থেকে ভারতে শুরু হয় স্বাভাবিক হওয়ার দ্বিতীয় ধাপ আনলক টু পর্ব। শুরুর দিন দেশটিতে করোনা সংক্রমণ ছিল 6,05,221। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে, গত 13 দিনে 3,02,424 জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে, আর একদিনে মৃত্যু হয়েছে প্রায় 6,000 মানুষের। ভারত ইতিমধ্যেই সংক্রমণের দিক দিয়ে বিশ্বের তৃতীয় স্থানে অবস্থান করছে। 130 কোটি মানুষের দেশ ভারতে যেভাবে COVID-19 বিস্তার লাভ করছে, ভ্যাকসিন আবিষ্কার না হলে পরিণতি ভয়াবহ হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের। চারিদিকে আশেপাশে যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে আমাদের বাড়ি থেকে বেরোতে এবং দোকানদারি করতেও আমাদের খুব ভয় লাগছে। সব জায়গায় যা অবস্থা, আতঙ্কিত তো আমরা সাধারণ মানুষরা সবাই আতঙ্কিত। যেন এটা না ছড়ায় সেটাই আমরা রাজ্য সরকারের উপর চাইছি, যেন না ছড়ায় এটা। এদিকে সোমবার থেকে ভারত বায়োটেক এবং ICMR এর যৌথভাবে তৈরি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে বলে জানা গেছে। দেশটিতে গত 30 জানুয়ারি প্রথম করোনা শনাক্ত হয়। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যকে কোভিড সংক্রমণ প্রবণ রাজ্য হিসেবে ধরা হচ্ছে। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।